মুঘল যুগে বিভিন্ন গোষ্ঠীর মুঘল বিরোধিতা সম্পর্কে আমরা এই অষ্টম অধ্যায়ে আলোচনা করছি। এর আগের ক্লাসে মারাঠা ও শিখ জাতির সাথে মুঘলদের দ্বন্দ্ব সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসেও আমরা মুঘলদের বিরুদ্ধে সংগঠিত দুটি বিদ্রোহ সম্পর্কে জানব। সেগুলি হল জাট গোষ্ঠীর বিদ্রোহ ও সতনামী গোষ্ঠীর বিদ্রোহ। এই বিদ্রোহ কেন হয়েছিল আর তার ফলাফল কি হয়েছিল সেই বিষয়টি জানবো আজকের ক্লাসে। এক্ষেত্রে প্রথমেই আমাদের কি জানতে হবে যে জাট কারা ছিল। দিল্লি ও আগ্রা অঞ্চলে বসবাসকারী জাটরা ছিল প্রধানত কৃষক গোষ্ঠী, তাদের মধ্যে আবার জমিদারও ছিল। মুঘল বাদশাহ জাহাঙ্গীর ও শাহজাহানের আমল থেকেই মুঘলদের সাথে জাটদের সংঘাত বাঁধে। এই সংঘাত হলো মূলত জমি রাজস্ব নিয়ে, জাট কৃষক ও ভূমি রাজস্ব আদায়কারী কর্মচারীদের সাথে। ঔরঙ্গজেবের সময়ও এই জাটদের বিদ্রোহ চলতে থাকে। 1669 সালে তিলপথের জমিদার গোখলার নেতৃত্বে প্রায় 20,000 জাট বিদ্রোহ করে। ঔরঙ্গজেবের অভিযানের মাধ্যমে সেই বিদ্রোহ দমন করা হয়। আর শুধুমাত্র রাজস্ব সংক্রান্ত সমস্যার কারণেই জাটরা বিদ্রোহ করত এমন কিন্তু নয়। জাটরা মারাঠাদের মতো নিজেদের একটি আলাদা রাজ্য তৈরি করতে চেয়েছিল। 1685 সালে রাজারামের নেতৃত্বে এবং 1691 সালে চূড়ামণের নেতৃত্বে আবার জাট বিদ্রোহ হতে দেখা যায়। বিদ্রোহীরা বিভিন্ন স্থান আক্রমণ করে লুটপাট চালাত। দিল্লি ও আগ্রার অঞ্চলে রাস্তাঘাটেও এই লুটপাট চলত। 18 শতকে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে চূড়ামণের নেতৃত্বে আবার বিদ্রোহ হয়। জাটরা নিজেদের পৃথক রাজ্য গড়ে তুলতে পারে। অন্যদিকে সতনামী নামে এক ধর্মীয় গোষ্ঠীও মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই সতনামী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন বীরভান নামে এক ধর্ম প্রচারক। ঐতিহাসিক উপাদান থেকে জানা যায় মথুরার কাছে নারনৌল অঞ্চলে এক সতনামী কৃষকের সাথে এক মুঘল সাম্রাজ্যের পেয়াদার বিরোধ বাঁধে। সেটিকে কেন্দ্র করেই গরিব দাস হাডার নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়। সতনামীরা কিছু অঞ্চল দখল করে কর সংগ্রহ করতে থাকে। বিভিন্ন নিম্নবর্গের মানুষও এই বিদ্রোহে সামিল হয়, কিন্তু ঔরঙ্গজেব এই বিদ্রোহ দমন করেন। বিদ্রোহগুলি দমন করা হলেও এগুলি মুঘল সাম্রাজ্যের ভিত কিন্তু দুর্বল করে দিয়েছিল। এই দুই গোষ্ঠীর বিদ্রোহ ছাড়াও উত্তর পশ্চিম সীমান্তে পাঠান উপজাতিরাও মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করে। আসলে মুঘল প্রশাসনিক ব্যবস্থায় বাদশাহ ও কর্মচারীদের স্বৈরাচারিতার বিরোধিতা করার জন্যই বিদ্রোহ হয়েছিল। তাছাড়া ঔরঙ্গজেবের সময় কৃষি ক্ষেত্রে বিভিন্ন সংকট বা সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্যাগুলিও বিদ্রোহ হওয়ার অন্যতম কারণ ছিল। কিন্তু মুঘল আমলে কৃষি ক্ষেত্রে কি সমস্যা দেখা দিল আর কেনই বা এই সমস্যার সৃষ্টি হলো তা তোমাদের জানাবো কিন্তু পরের ক্লাসে। একটু অপেক্ষা করো আর দেখতে থাকো পরের ভিডিও। দিল্লি ও আগ্রা অঞ্চলে বসবাসকারী জাটরা ছিল প্রধানত কৃষক গোষ্ঠী। 1669 সালে তিলপথের জমিদার গোখলার নেতৃত্বে প্রায় 20,000 জাট বিদ্রোহ করে। 1685 সালে রাজারামের নেতৃত্বে এবং 1691 সালে চূড়ামণের নেতৃত্বে আবার জাট বিদ্রোহ হতে দেখা যায়। সতনামী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন বীরভান নামে এক ধর্ম প্রচারক।